ছপ ঠপ 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 সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বিধুক পুক মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ ঠপ 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 সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বিধুক পুক বাঁদর করে লম্ফ ঝম্প বনে বনে লাগে কম্প সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা দিন দিন দিনা দিন তা দিন দিন দিনা দিন তা দিন দিন তা দিন দিন তা দিন দিন আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র আমরা নয় দিক ভ্রান্ত পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্রের মন্ত্র গাছের উপরে থাকবো না তো কে থাকবে তুই থাকতে চাস বুঝি আমি চাইলে থাকতেই পারি তবে আমার গাছের ডালে ঝুলে থাকা বা বসে থাকা পোষায় না বুঝলি ই তুই চাইলেই আমার মতো অত বড় গাছের ডালে উঠতে পারবি না এটা আমি খুব ভালো করে জানি এই তুই এত কিছু জানিস তুই কি করে জানলি এত কিছু তোর কি 10টা চোখ আছে তবে রে এত হাসির কি হলো হাসবো না মানে তুই যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলার রাজা এটা যেমন সবাই জানে তেমনি আমি জানি যে তুই চেষ্টা করলেও আমার মতো অত লম্বা অত বড় গাছে একলাফে উঠতে পারবি না দেখেছো তোকে আমার বন্ধু বলে জানতাম কিন্তু এখন তুই যা খুশি আমার নামে বলতে শুরু করেছিস আমি মিথ্যে কথা বললাম রাজা শুনি আমি কি মিথ্যা বলি তুই সেদিন ফিটকেকে বলছিলিস আমি শুনেছি কি শুনেছিস তুই সবার চেয়ে জোরে দৌড়তে পারিস কিন্তু আসল কথা হলো রাজু আর পল্টুর থেকে কেউ বেশি জোরে দৌড়তে পারে না ওফ আমি দেখেছি পল্টুর সেই দৌড় সেই যে পল্টু ঘাস খাচ্ছিল আর একটা বদমাশ নেকড়ে ওর দিকে এগিয়ে আসছিল সেই পল্টু পালা পিছনে নেকড়ে কেন এসেছো এই জঙ্গলে কেন এসেছো ভালো চাও তো এখান থেকে চলে যাও না হলে তোমাকে মেরে শেষ করে দেব শয়তান সিংহ আজ আজ তোর একদিন কি আমার একদিন ছোট মুখে বড় কথা তবে রে বুড়ি বাবা রে সেরেছে এবার এবার কোথায় পালাবি কোথায় তোর ঘর আমি এখনই মুটকে দেবো আমায় ছেড়ে দাও আমি আমি আর কখনো এই জঙ্গলে আসবো না আমায় মাফ করো মাফ করে দাও শেষ পর্যন্ত মাফ আমি করেই দিই কিন্তু কিন্তু কথা রাখতে হবে তোকে তোকে আর যেন এই জঙ্গলে না দেখি আর আমার বন্ধুদের দিকে কোনোভাবে তাকাতে না দেখি যা যা এখন ভাগ তুই যে মানবি না সেটা আমি জানি তুই প্রাণ ভয়ে দৌড়ালেও পারবি না দেখেছ অনেক বাজে বকেছিস আমি কেন প্রাণ ভয়ে দৌড়তে যাব যেখানে বাইরের সবাই আমাকে ভয় পায় কি সাংঘাতিক মিথ্যে ওরে ওরে আমার যে পেটে খিল ধরে যাচ্ছে তোকে নাকি সবাই ভয় পায় শোন
ওই সেদিন যেবার নদীর ওপারের ওই গ্রামটা থেকে ওই দাঁতাল হাতিটা এলো, আমিও যে সেখানে ছিলাম রে। তুই ওখানে ছিলি? হ্যাঁ। ভাবছি এই নদী পেরিয়ে ওদিকে গেলে কেমন হয়, এই নদীতে জল তো খুব বেশি নেই। না যাই, সাঁতরে ওই পারেই যাই। আহ, কি সুন্দর ঠান্ডা জল। তুই আসল কথাটাই বুঝলি না রে গেছ। আমি আসলে চেয়েছিলাম ও আমার পিছু পিছু আসুক, তারপর আমার নিজের জায়গায় শেষ রক্তবিন্দু দিয়ে ওর বিরুদ্ধে লড়তাম। আচ্ছা তোর এমন সাহস? না, আমারও তো সাহসই নেই, আর আমি সেই জন্য নিজের বড়াইও করি না। স্বীকার করলি তাহলে, কি আর বলবো তোকে বল, হাতি যদি আমার পিছনে তাড়াও করে আসতো তাহলেও তুই গাছের নিচে নামতিস না। এই হলি তোরা আমার বন্ধু। আমি সবাইকে খবর দিতাম, আর আমরা তোর কেমন বন্ধু সেটা তোকে প্রমাণ দিতে হবে। হবে হবে, তুই স্বার্থপর, যদি তা না হয় তাহলে এক্ষুনি গাছের উপর তোর জমিয়ে রাখা আঙুর আমাকে দে। বাবা, এই তুই বলিস আঙুর ফল টক, তাই খাবো না। তুই কি আর টক আঙুর খাবি? আমার বিশ্বাস তুই নিজের জন্য মিষ্টি আঙুর গুলোই জমিয়ে রেখেছিস। এটাই বল না যে তোর খিদে পেয়েছে। এই আঙুরগুলো মোটামুটি মিষ্টি, তবে আমার মনে হয় আরো মিষ্টি আঙুর আছে যেগুলো তুই লুকিয়ে রেখেছিস। এই কারণেই তুই মিচকে। আমাদের গেছো একটা নতুন প্রস্তাব নিয়ে এসেছে, আমাকে বলেছে, শুনে আমার ভালো লেগেছে, তবে তোদের সিদ্ধান্তের উপরেই সব কিছু। আচ্ছা, গেছো কি বলবে আমাকে নিয়ে কিছু নাকি? প্রস্তাবটা কি শুনি? গেছোর প্রস্তাব ভালো ভালো, সব কিছুতেই মিচকেমি। এরকম তো আগে শুনিনি। আমিও শুনি গেছো কি বলতে চাইছে। বলে ফেল গেছো, বলে ফেল। আমি আজকে সবার আগে রাজুকেই বলেছি, এখন তোদের বলছি। সেটা শুনি আগে। আমি চাই আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। এই জঙ্গলে সব আমার জানা, আর নতুন করে কোথায় ঘুরবো? আমি এই জঙ্গলের বাইরের কথা বলছি। ওরে বাবারে, বাইরে কিছু চিনি না জানি না, কোথায় ঘুরতে যাব? আমি এখানে খুব ভালো আছি। আমাদের এই উল্লুকপুরের মতো মধু কোথাও পাওয়া যাবে না, এই সব ছেড়ে কোথায় যাব? না দেখেছো, তোর ইচ্ছে হয়েছে বিদেশ ভ্রমণ, হতেই পারে, কিন্তু সবাই মিলে বাইরে চলে গেলে আমাদের জায়গা দখল করে নেওয়ার জন্য নেকড়ের দল মুখিয়ে আছে। আমারও সে এক কথাই মনে হচ্ছে, কারণ আমরা সবাই মিলে জঙ্গল ছেড়ে গেলে এখানে বিপদ হবে, বিশেষ করে রাজু যদি না থাকে। আমার অবশ্য ঘুরতে যেতে মন্দ লাগে না, কিন্তু বিপদ হলে, ধর আমরা যেখানে গেলাম সেখানে কোনো ঘাস পাওয়া গেল না, তখন আমার কিন্তু বিপদ হবে। যেখানে গেলাম সেখানে যদি মধু বা শিকার না পাওয়া যায়, আমি পল্টুর সাথে সহমত। বুঝলি গেছো? আমি যা বুঝলাম। তোরা বুঝে কাজ নেই, আমি বুঝতে পেরেছি কেউ যাবে না। আমার সেটা আগেই মনে হয়েছিল, এমনিতেও আমাদের সবার জঙ্গল ছেড়ে চলে যাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। আমি তো জঙ্গল চিরকালের মতো ছেড়ে যেতে বলছি না, আমি কিছুদিন ঘুরতে যাওয়ার কথা বলেছি। তা হলেও এই মুহূর্তে আমি জঙ্গল ছাড়তে পারবো না, তবে তোরা চাইলে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে পারিস। রক্ষে করো গেছো, তোর ইচ্ছে করছে তুই বরং কোথাও ঘুরে আয়। তাহলে কেউ যাবে না? সবাই যদি না যায় আমি যাই কি করে বল? তাহলে আমি একাই যাবো। গেছো কি বলে দেখো, এতে অবাক হবার কি আছে? কেউ যদি না যায় তাহলে আমি একাই যাবো। আচ্ছা, ভাবছি আমিও যাবো তোর সাথে। দেখ মিচকে, সকাল থেকে তুই উল্টো পাল্টা কথা বলছিস, কেউ যদি না যায় তোকে আমার সাথে যেতে হবে না, সেটা খুব ভালো হবে না। তোদের কিছু হয়েছে নাকি রে? আমাকে মিথ্যুক থেকে শুরু করে কি না কি বলেছে। তোকে যে আঙুর খাওয়ালাম
তার মধ্যে তুই খুঁত খুঁজে নিয়েছিস আর বলেছিস ওর থেকে ভালো আঙ্গুর ছিল, আমি নাকি তোকে ইচ্ছে করে দিইনি। বাজে কথা কেছো, তুই কি শুনতে কি শুনেছিস? বাজে কথা, তুই একটা অকৃতজ্ঞ। তোরা এখন চুপ কর। বেশ করছি। তোরা ঝগড়া করিস না, ঝগড়া করিস না। ভালোই বলেছিল, এই জঙ্গলে আর চলবে না, বাইরে কোথাও থেকে ঘুরে এলে হয়। অনেকদিন গিন্নি ছেলে পুলের সাথে দেখাও হয়নি, কিন্তু অনেকটা দূরের পথ। বাহ, এই ঘোড়াটা তো বেশ। বাহ বাহ, একে নিয়ে আমি দূর দেশে ঘুরতে যেতে পারবো। দেখিয়ে দেবো কিছুকে, আমিও একা ঘুরতে যেতে পারি। না, তুমি ভয় পেও না, যদিও এটা আমাদের জায়গা, এখানে ঘাস খেতে গেলে আমার অনুমতি লাগে। আমি ঠিক বুঝতে পারিনি, ভুল করে চলে এসেছি। ঘাসগুলো দেখে বেশ ভালো লাগলো। ঠিক ঠিক, ঘাস দেখে ভালো লাগারই কথা। তবে বুঝলে, আমার কিনা ঘাসটাস খুব একটা ভালো লাগে না, তবে শিকার করে খেতেই ভালো লাগে। ওরে বাবা রে, আহা, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার ভয় পাবার কোনো কারণ নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, উল্টে বাঁচাবো। কাদের থেকে বাঁচাবে তুমি? কেন, বাঘ, নেকড়ে, সিংহ, ভয়ঙ্কর বুনো শিয়াল, তাদের হাত থেকে? ওরে বাবা, এখানে এসব আছে নাকি? আছে বই কি, তারা তোমাকে পেলেই মেরে খেয়ে নেবে। কি হে, বড় চিন্তায় পড়ে গেলে মনে হলো? আমি বাঘ সিংহকে খুব ভয় পাই, খুব ভয় পাই। কে না পায় বলো, তবে আমি ওই বাজের শিয়াল নই। এই ঘোড়াটার মনে হচ্ছে বুদ্ধি কম। আমি পথ ভুলে চলে এসেছি, এখনই চলে যাব, এখনই চলে যাব। ধরো তুমি যেতে গিয়ে সামনে সিংহ চলে এলো, তুমি কি করবে? অন্ধকার হতে আর বেশি দেরি নেই। তাহলে এখন উপায়? আমি তোমাকে বাঁচাবো, বদলে তোমার পিঠে আমি অন্য জঙ্গলে যাব, সেখানে আমার গিন্নি ছেলে ফুলেরা রয়েছে, বদলে সেখানে তোমার দানা পানির ভালো রকম ব্যবস্থা করে দেব। বলো রাজি? না হলে কিন্তু তোমাকে মরতে হতে পারে। আমি রাজি, রাজি। তাহলে এখন চলো আমার গুপ্ত জায়গায়, আজ ওটাই তোমার রাস্তা। বল, আমি তো কোথাও যাব না, তাহলে বাঁচো কেন? সবে আজকেই পরিচয় কিনা সেই কারণে। আজকে রাতটা তুমি এখানেই থাকো, কাল সকালে আমরা যাব, এখানে তুমি নিরাপদ, কেউ তোমার কোনো ক্ষতি করবে না। আমার দানা, আমার জল, জ্বালিয়ে খেলো। হবে হবে, সব হবে, আমি দানা আর জল নিয়ে আসছি। বেটা ধূর্ত শিয়াল, কথায় কথায় আমাকে ফাঁদে ফেললো। ঠিক আছে, কাল আমি পালাবো। আমরা সবাই মোটামুটি এসে গেছি, কিন্তু রাজু আর গেছোকে দেখছি না। গেছো মনে হয় রাজুকে জিজ্ঞাসা করতে গেছে যে কোথায় ভালোভাবে বেড়াতে যাওয়া যায়। যা বলেছিস, আজকে সারাদিন গেছোকে কোথাও দেখতে পাইনি। গেছো কি বেড়াতে চলেই গেল? সেটা রাজু এলেই বুঝতে পারা যাবে, ততক্ষণ একটু বিশ্রাম নেই, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। শুনেছি সবাই মনের দুঃখে বনে যায়, আমাদের গেছো মনের দুঃখে বন ছেড়ে চলে গেছে। আস্তে আস্তে শুনতে পেলাম মিচকের কথা। না, গেছো মনের দুঃখে কোথাও যায়নি,
বরং বেশ আনন্দ নিয়েই গেছে। কয়েকদিন ও এই জঙ্গলের বাইরে ঘুরতে চায়। তা বেশ তো, ঘুরুক না। হ্যাঁ, আমি ওকে একটু সাবধানে দেখে শুনে চলতে বলেছি মাত্র। ও যথেষ্ট বুদ্ধিমান। হ্যাঁ, গেছো বেশ বুদ্ধিমান। তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি করেছি। আমি একটা ঘোড়া জোগাড় করেছি, ওটাতে চড়ে আমি কাল সকালে যাব আমার নিজের বাড়িতে গিন্নির কাছে। বাহ 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 বাহ। মিচকিও বেশ বুদ্ধিমান। ঘোড়া পেলে কি করে? সে অনেক ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, যেতে যেতে যদি গেছোকে দেখতে পাস তবে একটা জোরে হাঁক দিবি, আমরা বুঝে যাব গেছো ভালো আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে বন্ধুরা, আমি চললাম, কদিন একটু ঘুরে আসি, আমি এখন ঘুমাবো, কাল আবার সকাল সকাল যাওয়া। সে তো দেখতেই পাচ্ছি। এই যে ঘোড়া, একে ভয় নেই, আমি না বললে ও কোনো ক্ষতি তোমার করবে না। চললাম রাজু। তোর ঘোড়া মনে হয় আমাকে দেখে ভয় পেয়ে গেছে। ঠিক আছে মিচকে, তুইও সাবধানে যা। সে আর বলতে, জানি তো সাবধানের মার নেই। সূর্য ঠিক মাথার উপরে, বেশ খিদেও পেয়ে গেছে। তোমারও নিশ্চয়ই খিদে পেয়েছে। ভীষণ খিদে পেয়েছে। কি ব্যাপার, এতটা পথ এলাম তুমি দেখি আর কথা বলছো না। ছুটতে ছুটতে আমি একটা কথাই ভাবছিলাম। এই কি শুনি? তুমি যেমন তেমন শেয়াল নও, সিংহ যার বন্ধু সে কি আর যেমন তেমন হতে পারে? তবে কি বলেছিলাম, আমি থাকতে তোমার কোনো ভয় নেই, কিন্তু আমি যা বলবো সেটা শুনতে হবে। কি তুই এখানে? এই বাঁদরও এর বন্ধু? আমি কাল থেকে বেরিয়ে এত দূরে চলে এসেছি, এখন একটু বিশ্রাম নিচ্ছি, আরো খানিক দূর যাবার ইচ্ছা আছে। বলিহারি গেছো, তোর এত বেড়াবার শখ, আমার অবশ্য পরোয়া নেই, আমার এই ঘোড়া আছে। একটু দূরে একটা ভালো জায়গা আছে, ওখানে অনেক ভালো ভালো আঙ্গুর আছে আমি জানি। তাহলে সেখানেই যাই চল, তার আগে একবার ডাক দি। কি হলো? রাজুদের জানিয়ে দিলাম
ওকে পেয়েছি, আমার এই ডাক ওরা নিশ্চয়ই শুনতে পেয়েছে। বাবা রে বাবা, কি জোরে ডাক, কান ঝাড়া পালার করে দিল। কিন্তু আমার হাঁটার ক্ষমতা নেই, যদি এই ঘোড়ার ওপরে যেতে পারি তাহলে হবে। ও তাই বুঝি, কিন্তু আমি এখন এই ঘোড়ার মালিক, একে নিতে গেলে তোকে ভাড়া দিতে হবে, তোর ভাড়া হলো তুই ভালো ফল খাওয়াবি। ঠিক আছে তাই হবে, আমি কিন্তু পুরো দিনের জন্য ঘোড়াটাকে ভাড়া করেছি। বন্ধু হলো তুই তো মিচকে, তুই যে ভাড়া নিবি সেটা আমি জানি। তুই সারা দিনের জন্য ভাড়া নে, আমার কিচ্ছু বলার নেই, আমার ভাড়া নিয়ে কথা। নিজেদের মধ্যে ঝগড়া করলে কি হয়, তুই ঝগড়া শুরু করলি যার কোনো কারণ নেই। যাব বাবা, এবার ফিরবো কি করে, অন্ধকার হয়ে আসছে। কি আবার তোর বড়ি খারা, খারা বড়ি তোর, তুই হেঁটে ফিরবি আমি গাছে ঝুলে ঝুলে। ঘোড়ার সাথে ছায়াও পালিয়ে গেল। ওরে বাবা, কত পথ এখন হাঁটতে হবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, click the show links and enjoy watching the videos.